কি ফুলার মারে ফুলার মারে আপনার কি আপনার বাড়ি কোথায় চাচা চাঁদপুর দাঁত মানে দাঁত ফালাই দিছে আপনার নাম কি চাচা তাহের আমার ছেলে নাই ছেলে নাই ছেলে নাই তিনটা নাম কি এদের নাজমুল মাইনুদ্দি মেহেদি হাসান তো যাই হোক দর্শক আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার স্ত্রী আপনাকে যে এত অত্যাচার করলো আপনাকে মারধর করলো তো আপনার ছেলে সন্তানরা কিছু বলে নাই তো তিনি বলেছেন তার ছেলে সন্তান তার মার কথাই শোনে মানে তার স্ত্রীর কথা শোনে তো সেই জন্যই আজকে তার এই অবস্থা আর আপনারা শেয়ার করে ভিডিওটি পৌঁছে দিবেন যেন তাকে খোঁজ করে সবাই নিয়ে যেতে পারে তার এলাকার মানুষের এই জিনিসটা একটু খেয়াল করে দেখে সেই জন্য আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই কোন সমস্যা না আপনি যাইবেন কি না যাইবেন আর আপনি মোবাইল চালান মোবাইল চালান মোবাইল ও ও আর আপনি কি এই রাতে কোথায় থাকবেন এখন এই যা আছেন তো এখন কই থাকবেন বেড়াইত বেড়াইত কোন জায়গায় বেড়াইত কোন জায়গায় থাকবেন ও মানে এক এক বেলা এক এক জায়গায় থাকেন ও যেন যেন জায়গা পান উনি শুয়ে পড়েন ও সমস্যা তো তাহলে এখন আপনার পোলার কি নিতে চায় আপনারা নাকি ওরা কি বাড়ির থেকে বার করে দিছে গার ধরে বার করে দিছে তাহলে তো অনেক খারাপ কাজ করছে পুতুলা মানে বার করে দিছে দাঁত ফালা দিছে তো যাই হোক দর্শক এই চাচাটির নাম হলো গিয়া তাহের তিনি চাঁদপুর থেকে এসেছেন ঢাকায় ঢাকায় এসেছেন বলতে তেমন কিছু না মানে তার স্ত্রী এবং তার তিন সন্তান মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে তো মানে আপনারা যদি তার খোঁজ খবর জেনে থাকেন বা তার সঠিক তথ্য জানেন মানে আপনার একটু তার খোঁজ নেবেন তো সঠিক করে তো বলা যাবে না ঢাকার কোন জায়গায় থাকে তো ঢাকা বাড্ডা থানার এইদিকেই থাকে আশেপাশে আপনি একটু খোঁজ করবেন এই যে আমাদের এলাকার চাষিরা ভাত আইনা দিছে আবার খাওয়ার জন্য ওদেরকে ওনাকে তো যাই হোক আমাদের এলাকার চাষিরা এবং অনেকেই তাকে খাবার দিয়েছেন আর তিনি বাড়িতে যেতে চান একটু শুনি তার কাছ হ্যাঁ বেড়াতে যাবেন এখন কত ভাড়া 300 টাকা লাগে আপনি চিনেন আর এমনি আসতেন যে ভাড়া টাড়া লাগে না আপনার কাছে টাকা নিয়েছিলেন ও আর আপনার বাসা কি শিউর চাঁদপুর কি থানা ফরিদগঞ্জ আর এমনি তো আপনার মাথার কোনো সমস্যা আছে নাকি মানে হাঁটতে পারেন না ও
আর আপনার মেয়ে নাই? তিনটা পোলা? ও, আর পকেটে তো আপনার কাছে টাকা আছে দেখা যায়। এগুলো কি আপনি মানুষের কাছ থেকে নিছেন? মানুষে দিচ্ছে, হইয়াছিলেন দেখা। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, যাই আছে। লাইন পকেটে রেখে দেন, পকেটে রেখে দেন। তো এখন আপনার বাড়ির তো গ্রহণ করতে যায় না, এখন কি করবেন? ওরাদের নিতে যায় না বাড়ি থেকে, দেশে যাবেন, দেশেই থাকবেন যাইয়া। ও, আর আপনার স্ত্রী আপনাকে ইয়া করতে যায় না, গ্রহণ করতে যায় না, বার করে দিছে বাড়ি থেকে। আর আপনার ছেলে কেউ আগায় নাই? তাহলে তো এটা খারাপ করছে, মাথা তো মারছে। কার দিয়ে বাড়ি দিছে? এটা কি আপনি সত্য বলতেছেন নাকি মানে ইয়া সত্য? ওই যে সত্য কিন্তু বললেন, আবার আপনি যে এখন আপনি এটা মিথ্যা বললে কিন্তু সমস্যা হবে। যেগুলো বলতেছেন সব সত্য? তো যাই হোক দর্শক, যতটুক তার কথায় বুঝতে পারলাম, তাকে তার বাসায় অনেক অত্যাচার করা হতো, আর তার স্ত্রী এবং তার ছেলেরা মিলে তাকে বিভিন্ন কাঠ বা লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। তো এমনিতে তিনি আবার ব্রেন স্ট্রোক করেছিল, আর তার কথায় যতটুকু বুঝতে পারলাম যে তার মাথায় কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো কিছু সমস্যা আছে কিনা, তিনি তার কথায় তেমনটা বোঝা যায় না তার মাথায় সমস্যা। তো তিনি সকল ঠিকানাটি সুন্দর করে বলতে পারে, আর তিনি তার বাড়িতে যেতে চায়। বাট তার বাড়িতে গেলে কি হবে? তো তার ছেলেরা যদি আবার তার উপর অত্যাচার করে তাহলে তো সমস্যা। আর তিনি বলতেছেন যে তার এলাকার মাপদর বা তার বিচার করে না, এরকম কিছু আর কি বলতেছেন। তো সেটা সঠিক করে জানি না। কেউ বিচার করে না এলাকার? কেউ বিচার করে না? কি আপনার কথা শোনে না কেউ এলাকার? তো তার কথা যতটুকু বুঝতে পারলাম যে এলাকার বিচারকরা বা মাপদররা তার কথা শুনে না, তার স্ত্রীর কথাই শুনে থাকে। মানে তার স্ত্রী যা বলে সেটাই গ্রহণ করে নেয়, তো তেমনভাবে বিচার করে না। তো এগুলো একটু বা যাচাই করে না দেখলে হয়তো বলা যাবে না এটা কি আসলে সত্যি কি না। আর আপনার কথা শুনে না বেরি যে ডাকো এটি ফোনে? এই যে আপনার ট্যা তুলা দিছে দেখছেন, মানে আপনি এলাকা যেতে দেন না? গেলে কি রাখবো? আপনার মারবো পরে আবার। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন বিষয়টি, আর এলাকার লোকজন মিলে তাকে টাকা তুলে দেওয়া হয়েছে, চাচাকে টাকা তুলে দেওয়া হয়েছে। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই পৌঁছে দিবেন যে চাঁদপুরের লোকজন বা তাদের এলাকার লোকজন যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার মতন যে হয় অনেক পরিমাণ শেয়ার করাতে যে ভিডিওটা পৌঁছে যাওয়া তাদের কাছে, আর এটার যেন সুন্দর বিচার হয় বা অন্য কিছু হয়। যে এরকম মানে একটি সন্তানের কাছে যদি বাবা না থাকতে পারে তাহলে দুনিয়াটা কীরকম হয়ে যায় না? আর যে বাবা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে তাকে যদি ভুলে যায়, তো এটা কষ্টকর, অনেক কষ্টদায়ক একটা বিষয়। আর আমাদের লোক আমাদের এলাকার লোকজনকে অনেক অনেক ধন্যবাদ তাকে সহযোগিতা করার জন্য। তাকে খাবার দেওয়া হয়েছে, তাকে টাকা দেওয়া হয়েছে, তো তিনি যেন সুন্দরভাবে চলে যেতে পারে তার বাসায় সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ। আসসালামু আলাইকুম।